দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে হয়েছে 822। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 18 জন। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 3122 জন। এই অবস্থায় ডেঙ্গু আক্রান্তদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে কোনো রোগীকে ঢাকায় না পাঠাতে চিকিৎসকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের চিত্র এটি। জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগী এখানকার চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। ছোট্ট শিশু মারিয়া গত 10 দিন ধরে জ্বরে আক্রান্ত। প্রথমে ডেঙ্গু নেগেটিভ হওয়ায় বাসায় চিকিৎসা চলছিল, এরপর আবার ডেঙ্গু টেস্ট করালে পজিটিভ আসে। ওর 3 দিন জ্বর ছিল, 3 দিন জ্বর থাকার পরে আমরা টেস্ট করাই, নেগেটিভ আসছে। পরে হঠাৎ করে 2 দিন পরে বমি করছে, বমি থেকে ব্লাড আসছে, তখন আমরা এখানে নিয়ে আসছি। হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগী জানান, শুরুতে তারা গুরুত্ব দিয়ে জ্বরের চিকিৎসা নেননি। প্রথমে জ্বর আসছে, পরে 2 দিন পরে আমি ডাক্তার কাছে নিয়ে গেছে, পরে আসছে। জ্বর আসছে 11 তারিখ থেকে, এখন মানে রিপোর্ট করার পরে পজিটিভ পাচ্ছি। প্রথমে জ্বর হয়েছে, জ্বরতে যে 2 দিন আসলে আর ডাক্তার ওষুধ আনি খাইছে, খাওয়ার পরে কমছে। চিকিৎসকরা বলছেন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মধ্যে শিশুর সংখ্যা বেশি। এখানে শিশু রোগী আছে প্রায় 100। একই সাথে আমাদের মহিলা এবং পুরুষ, মহিলা রোগী কিন্তু 1/3 রোগী আমাদের মহিলা রোগী এবং আমাদের পুরুষ রোগী এরকম। আইসিইউতে আমাদের 17 জন রোগী এখন চিকিৎসা গ্রহণ করছে। এদিকে অপ্রয়োজনে কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে জানানো হয় ডেঙ্গু চিকিৎসার মূল বিষয় ফ্লুইড ম্যানেজমেন্ট, যা করার সুযোগ দেশের সব হাসপাতালে রয়েছে। যত খারাপ রোগী হোক, শখের রোগী হোক, যে যেখানে আছেন সেখানে যদি চিকিৎসা নেওয়া হয় তাহলে রোগীগুলো আমরা দেখছি যে তাদের যেই বিপর্যয়ের কথা সেটি হবে না। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের আত্মবিশ্বাসের সঙ্গে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে হয়েছে 822। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 18 জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 3122 জন। এই অবস্থায় ডেঙ্গু আক্রান্তদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে কোনো রোগীকে ঢাকায় না পাঠাতে চিকিৎসকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের চিত্র এটি। জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগী এখানকার চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। ছোট্ট শিশু মারিয়া গত 10 দিন ধরে জ্বরে আক্রান্ত। প্রথমে ডেঙ্গু নেগেটিভ হওয়ায় বাসায় চিকিৎসা চলছিল, এরপর আবার ডেঙ্গু টেস্ট করালে পজিটিভ আসে। ওর 3 দিন জ্বর ছিল, 3 দিন জ্বর থাকার পরে আমরা টেস্ট করাই, নেগেটিভ আসছে। পরে হঠাৎ করে 2 দিন পরে বমি করছে, বমি থেকে ব্লাড আসছে, তখন আমরা এখানে নিয়ে আসছি। হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগী জানান, শুরুতে তারা গুরুত্ব দিয়ে জ্বরের চিকিৎসা নেননি। প্রথমে জ্বর আসছে, পরে 2 দিন পরে আমি ডাক্তার কাছে নিয়ে গেছে, পরে আসছে। জ্বর আসছে 11 তারিখ থেকে, এখন মানে রিপোর্ট করার পরে পজিটিভ পাচ্ছি। প্রথমে জ্বর হয়েছে, জ্বরতে যে 2 দিন আসলে আর ডাক্তার ওষুধ আনি খাইছে, খাওয়ার পরে কমছে। চিকিৎসকরা বলছেন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মধ্যে শিশুর সংখ্যা বেশি। এখানে শিশু রোগী আছে প্রায় 100। একই সাথে আমাদের মহিলা এবং পুরুষ, মহিলা রোগী কিন্তু 1/3 রোগী আমাদের মহিলা রোগী এবং আমাদের পুরুষ রোগী এরকম। আইসিইউতে আমাদের 17 জন রোগী এখন চিকিৎসা গ্রহণ করছে। এদিকে অপ্রয়োজনে কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে জানানো হয় ডেঙ্গু চিকিৎসার মূল বিষয় ফ্লুইড ম্যানেজমেন্ট, যা করার সুযোগ দেশের সব হাসপাতালে রয়েছে। যত খারাপ রোগী হোক, শখের রোগী হোক, যে যেখানে আছেন সেখানে যদি চিকিৎসা নেওয়া হয় তাহলে রোগীগুলো আমরা দেখছি যে তাদের যেই বিপর্যয়ের কথা সেটি হবে না। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের আত্মবিশ্বাসের সঙ্গে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।